বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে আপডেট দিয়ে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার জন্য ওই দিন পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করেছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কবার্তা থাকছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিমী বাতাস ঢুকছে এবং উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে। এই কারণে রাজ্যের পশ্চিমাঞ্চল সংলগ্ন ঝাড়খণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সঞ্চরণের জন্য শনিবার বিকেলে কলকাতা সংলগ্ন এলাকায় জোরালো কালবৈশাখী হয়। চার বছর পর ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগে ঝড় হয়। তবে ঝড়ের দাপট থাকলেও কলকাতার বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। কলকাতায় 15 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। কলকাতা লাগোয়া ডায়মন্ড হারবারে 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে কলকাতা সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত ঝড় বৃষ্টি হয়নি। পশ্চিমের পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ থেকে সৃষ্টি হয়। মেঘলা আকাশের জন্য কলকাতার তাপমাত্রা কমে যাওয়ার স্বস্তি মিলেছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম ছিল। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।